আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুননেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে আসছি একটা নতুন ব্লগ আর একটা নতুন ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা হলো স্বপ্নিলের গোসলের পরের অংশ, মানে রান্নাবান্নার অংশ, আমাদের খাওয়া দাওয়া সবাই মিলে আমরা যে আনন্দটা করছি খাওয়ার টাইমে সেটার অংশ। তো এখানে ভাড়া করে পাতিল নিয়ে আসা হয়েছে, আসলে এত বড় পাতিল আমাদের নেই। তো আর বাসায় আমরা কোনো বাবুর্চিও আনিনি, আমরা সবাই মিলে রান্না করব। আর মেন বাবুর্চি হলো আমার ছোট ননদ, ও আজকে রান্না করবে। তো এখানে ভাইয়া গোশ সব ঠিকঠাক করে দিচ্ছে, কেটে দিচ্ছে, যেটা একটু বেশি বড় সেগুলো সব ঠিক করে দিচ্ছে। আর এদিকে আব্বু চুলা কাটছে, এখানে আগুন জ্বালাবে, কারণ যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে তো আগুনটা আগেই জ্বালায় রাখতে হবে, এই জন্য আব্বু সব ঠিকঠাক করতেছে। এখানে এই তো গোষ্ঠ ধুয়ে এখন সব রেডি করা হচ্ছে, রান্নার প্রিপারেশন নেওয়া হবে। আর এদিকে আর নিপু কাচ্চির জন্য মশলা রেডি করে নিচ্ছে, গুঁড়া করে নিচ্ছে ব্লেন্ডারে কাচ্চির মশলা। সেটার ব্লেন্ড করার পরে চেলে এটার যে আস্ত অংশটা এটা আলাদা করে আবার ব্লেন্ড করতে হবে, কয়েকটা ধাপে এটা করতে হবে। আর এই যে কাচ্চির জন্য প্রয়োজনীয় সমস্ত মশলা, এখানে আদা রসুন আছে, এগুলো পেস্ট করবে। এখানে দই, অন্যান্য মশলা, এই তো এদিকে সব রেডি হয়ে গেছে, মানে প্রথম গুছায় নিচ্ছে। আর এখানে ভাইয়া সালাদ কাটতেছে, শসা টমেটো এগুলো সব কাটাকাটি করতেছে ভাইয়া। আর আম্মু আর বড় চাচু চলে আসছে, ওরা এখন এই কাচ্চি মাংসটা রেডি করা হবে, মেইন করা হবে, সেটা রেডি করতেছে। এখানে আদা রসুন পেস্ট, টক দই, তারপর অন্যান্য আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আনিয়ে এগুলো মেখে নিবে। আমার ছোট ননদ ওই রান্নাটা করতেছে মেনলি, মানে বাবুর্চিও বাট হেল্পার সবাই সবাই মিলে হেল্প করতেছে ওকে। আসলে একা একা এত মানুষের রান্না আসলে সম্ভবও হবে না, হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। এখানে সব কিছু দিয়ে নিচ্ছে, এটা হলো কাজু বাদাম বাটা, কাজু বাদাম আর কাঠবাদাম দুইটা একসাথে বাটা, এটাও দিচ্ছে। আর এখানে অন্যান্য যে এখন গুঁড়া মশলার যেই অংশটা আছে সেটা, গুঁড়া যেই মশলাগুলো এখানে কাচ্চির যে মশলা ও রেডি করলো ব্লেন্ড করে রাখছিল সেটা দিছে, তারপরে মরিচের গুঁড়া, এখানে সস, অন্যান্য সমস্ত মশলা, লবণ টবণ এগুলো সব কিছু দিয়ে এখন মশলাটা মাখাই নেবে, ও রেডি করে দিচ্ছে। এখানে প্রায় 10 কেজির মতো গোশ আছে, আর গরুর গোশ, আর চাউল ছিল 5 কেজি, 10 কেজি গরুর গোশ আর 5 কেজি চাউল, মানে যা চাউল তার থেকে সরি 8 কেজি চাউল, 8 কেজি চাউল আর 10 কেজি গরুর গোশ। এখানে দুই হাতে মেরিনেট করে নিচ্ছে, আসলে এত গোশ দুই হাত ছাড়া মেরিনেশন করা অসম্ভব, এই জন্য এটা ভালো করে মাখায় রেখে দিতে হবে, প্রায় 2-2.5 ঘন্টা এটা রাখবে এভাবে মাখায়। আর এখানে আব্বু আগুন জ্বালাচ্ছে চুলায়, আগুন টাগুন সব রেডি করতেছে। আম্মু এখানে পোলাওয়ের যে পাতিলটা ওটা রেডি করে নিচ্ছে, যেটাতে পোলাও আলাদা করে নিবে, এটা মাটি দিয়ে নেওয়ন দিয়ে নিচ্ছে যাতে কালিটা না পড়ে সরাসরি ডিরেক্ট পাতিলে। আর
আর এখানে সবাই জড়ো হয়ে দাঁড়াই দেখতেছে কাজ করা আম্মুর। আর এদিকে এখন মাওই চলে আসছে, আমার বড় ননদের শাশুড়ি মাওই, তো সে চলে আসছে। আর এখানে এই যে হাতা নিয়ে দাঁড়ায় আছে, রান্নার জন্য এই হাতাটা ইউজ করা হবে সেটা নিয়ে দাঁড়ায় আছে। এখন পাতিল বসাই দিছে, এটার মধ্যে এখন ব্রেস্তা প্রথমে ভাজা হবে, তারপরে পোলাওয়ের জন্য পানি চড়াই দিবে। এখানে ব্রেস্তা করা রেডি হয়ে গেছে, ব্রেস্তাটা তুলে রাখছে, কারণ কাচ্চিতে ব্রেস্তাটাই আসল, এটাই সব। এখন একটা বিপদ হচ্ছিল, আব্বুর ব্যালেন্স সরে গেছিলো হাত থেকে পাতিল, এই জন্য। এখানে বিরিয়ানি দমে বসিয়ে দিছে, কাচ্চি বিরিয়ানি একদম চারপাশে আটা দিয়ে সিল করে দিয়ে দিছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা মাশাল্লাহ অনেক সুন্দর। এই বিরিয়ানি কাটাটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। বিরিয়ানি কাটতেছে এখন কাচ্চি বিরিয়ানি, মাশাল্লাহ। এটা নিচে তেল জমছে, এই তেলটা এখন তুলে ফেলবে, কারণ এই তেল থাকলে খাওয়া যাবে না, তেলটা এখন তুলে ফেলবে। আর এদিকে লুৎফা আর বিনতি রং নিয়ে ঘুরেই যাচ্ছে, ওদের আজকে আর রং খেলা শেষ হবে না, এদেরকেও দিচ্ছে রং। সবাইকে রং দিয়ে দিচ্ছে বিনতি, আসলে বাচ্চা কাচ্চার আনন্দটাই সব, ওরা আনন্দ করতে পারে, ওদের আনন্দের জন্যই এত কিছু করা। রানা ভাইকে বেশি করে দিছে, এটা হলো ওর বন্ধু, এরা সবাই বন্ধুকে বন্ধুদের দিছে দেখে ওকেও দিয়ে দিচ্ছে। আর এই তো সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, ওদের কাছে অনেক মজা লাগছে বিরিয়ানিটা, কাচ্চি বিরিয়ানি। তো খেয়ে রিভিউ দিছে যে অনেক টেস্ট হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে স্বপ্নীল আর স্বপ্ন বসে খাওয়া দাওয়া করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।